पैन खोले ना बाबा, पैन खुले, पैन खुले ना। लज्जा 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 लज्जा। মা চলে এসেছে, তোমার শরীর ভালো আছে তো? আমাদের চান টান সব হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের হ্যাপি বিটিডিটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে খুব ভালো আছি বন্ধুগণ। আজকে হলো সোমবার আর এখন সকাল 11:30 বাজে, এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তাহলে বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সকাল 11:30 বাজে আর মামন এখনও পর্যন্ত দোকানে এসে পৌঁছায়নি, আজকে হয়তো সম্ভবত দোকানেই আসবে না। ওর শরীরটা খুব খারাপ, সকালবেলা আমি যখন আসলাম তখনও বিছানায় শুয়েছিল, আমি ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি। আর দেখো বন্ধুরা, এখনও পর্যন্ত সকালের বাসনপত্র সব অপরিষ্কার হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার আমাকেই করতে হবে। এখন সময় কলে জল আসবে, জল আসলে পরে বোতল ভরতে হবে, জল ভরতে হবে, সমস্ত কাজ এখন আমাকেই করতে হবে বন্ধুগণ। এখন দুপুর 12:30 বাজে আর ফাইনালি বাসনপত্র পরিষ্কার হয়ে গেল। আর বন্ধুরা কলে জল এসছে, জলও ভরা হয়ে গেছে, আর একটা বোতল বাকি রয়েছে, এটা ভরে নিলে পরেই কমপ্লিট হয়ে যাবে জল ভরা। আর এখনও পর্যন্ত সকালের আহার আমার পেটে পড়েনি, শুধু একটা চা খেয়েছিলাম আর কিছুই খাই। বন্ধুগণ কলেজে তো জল চলে এসছে, জিতুকে চান করেই দিই, জল চলে গেলে পর আবার জলের অভাব হয়ে যাবে। প্যান খোলে না বাবা, প্যান খুলে, প্যান খুলে না। লজ্জা 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 লজ্জা। ঠিক আছে তুই চান কর। এখন দুপুর 1:45 বাজে আর জিতু চান টান সব হয়ে গেল। কানে কি হয়েছে? কানে জল আর কানে তুমি তেল মাখালে না? তেল মাখাবো তো, আমি নিজেই মেখে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে মা বাড়িতে আছে আর বাবা আমি দোকানে আছি। মা শরীর খারাপ, বিশেষ মা বাড়িতে শুয়ে আছে, আর আমরা বাবা আমাকে পেছনে রেখে দিয়েছে। তো এখন তুমি কি করবা? মোবাইল দেখবো। না মোবাইল দেখা হবে না, খাটে বসে বসে খেলতে হবে। রঙের ছবি দেবো, খাতা পেন ছবি আঁকবি। রং আমি দিচ্ছি তো, আইডিয়াটা ভালো না খারাপ? ভালো। ঠিক আছে আমি রং দিচ্ছি, ওকে? হ্যাঁ ভাই, কিন্তু এই আঁকো কি? এই দেখো আমি কত সুন্দর ছবি এঁকেছি। এই দেখো এটা পাহাড়, জল পাহাড়, এখান থেকে জল আসছে, আর এখানে বৃষ্টি হচ্ছে, আর এখানে ঘর আছে, আর এখানে ঘাস, এখানে সূর্য। খুব সুন্দর, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আর এখন 1:00 বাজে, আমি এখন চা দিয়ে, রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি 1:00 সময়। চাটা সত্যি ভালো হয়েছে বন্ধুরা। জিতুকে এখন ফটো শ্যুট করার জন্য নিয়ে এসেছি, কিন্তু দেখো জিতু ফটো শ্যুট করতে পারছে না। মা চলে এসেছে, তোমার শরীর ভালো আছে তো? আমাদের চান টান সব হয়ে গেছে। রান্না বান্না কে করলো মামা? ঠাম্মা বাড়ি নেই তো। ভাত খেয়েছিলাম, যে সকালবেলা ভাত নিয়ে আসলাম সেই ভাতের জন্য বলছি। ভাত কে করলো মা? কেমন আছো মা? দেখো মা বাবা ভাত গুলছে। হ্যাঁ দেখো বন্ধুরা, বাড়ি থেকে রান্না বান্না চলে এসছে, মামুন রান্না করে নিয়ে এসছে, অসুস্থ শরীরেও রান্না করে নিয়ে এসছে। এখানে ডিম রান্না হয়েছে আজকে, আর এখানে তোমার ভাত, আবার একটা শাক হয়েছে, তার মানে কত কিছু রান্না বান্না করেছে মামুন। তুমি খেয়েছো দুটো মামুন? আচ্ছা তুমি আগে, তাহলে তোমাকে ভাত দিয়ে দেবো। ও এ বাবু, মা খাবে, তুমি খাবে এখন ভাত? ঠিক আছে। লাউ শাকটা তুমি করেছো না? লঙ্কা দিছে, ও দিছে, সব দিছে। বসার করলাম, যাবি? বললাম না মা, আমার ভালো লাগছে না, যাবো না, ভাত দিয়ে তারপর আসলাম। ঠিক আছে তুমি এসছো, ভালো হয়েছে, এখন বিশ্রাম করো, দোকানের কাজকর্ম করতে হবে না। ঠিক আছে, বাবা করবে, এই আমিও করব, তুমি আর আমি মিলে মিলে করব। হ্যাঁ পাগলি রে, আমনকে এখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো, আর আমি এখন ওষুধ আনতে যাচ্ছি, মা একটু আগে আসলো, তাহলে আমি এখন ওষুধটা আগে নিয়ে আসি, তারপরে দোকানের অন্যান্য কাজ করা যাবে। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে এসছে, অন্ধকার হয়ে এসছে, আর দোকানের লাইট ফাইট সব জ্বেলে দেওয়া হয়েছে। ফাইনালি ওষুধের দোকানে চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য। ওই কাশির ওষুধটা বললাম তো কমে না, বললো ওটা পরে খেতে পারবা। এটা কাশির ওষুধ, ঠিক আছে, এটা কাশির ওষুধ, এটা অ্যান্টিবায়োটিক, এটা পুরো কোর্স খেতে হবে। আর এটা হচ্ছে গিয়ে জ্বরের ওষুধ, দেড়খানা করে খেতে হবে। জ্বরের ওষুধটা খাও, এই যে এটা জ্বরের ওষুধ, দেড়খানা করে।
এখন রাত্রি 9টা বাজে আর সারা দিন যেমন তেমন যাই করি না কেন সন্ধ্যার সময় আমাকে কম্পিউটারে বসতেই হবে আর যদি কম্পিউটারে না বসি বন্ধু তাহলে আমার মিউজিক চ্যানেল বন্ধ হয়ে যাবে আর মিউজিক চ্যানেলের জন্য আমাকে কাজ করতেই হবে আমি এখন দুটো চ্যানেল একসঙ্গে টেনে নিয়ে যাচ্ছি এই প্যাকেটগুলো তুমি কিছু ভুলছো কি বলছিস তুমি কাজ ইসেছো করছো ল্যাপটপ আর জন্য আমি আমার ছেলেকে বলেছি যে আমরা কাজ করি ল্যাপটপ পাওয়ার জন্য সেই কারণে ছেলে একটু খুশি হয়ে যায় সেই কারণে ছেলেকে বলি বন্ধু এই ল্যাপটপ কিনা আইডিয়া আমার ছিল আচ্ছা দেখো বন্ধুরা জিতু এখানে বসে টিভি দেখছে আর আমি কম্পিউটারে কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ জিতু টিভি দেখছে বন্ধুগণ রাত্রি 9:45 বাজে আর ফাইনালি আমার কম্পিউটারের কাজ শেষ হলো আমি এখন কম্পিউটার শাটডাউন করে দেবো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার আমি এখন শাটডাউন করে দেবো দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে তার আগে আমরা খাওয়া দাওয়া করব মামনের শরীরটা তো ভালো না তোমরা জানো মামন খুবই অসুস্থ তারপরেও দেখো বন্ধুরা আমরা কত কষ্ট করে দোকানে রয়েছি কম্পিউটার শাটডাউন হয়ে গেছে জিতু বাবু দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে বন্ধুগণ তোমাদের একটাই কথা বলার সেটা হচ্ছে ব্লগ আবার আগের মতো হবে একটু টাইম দাও বন্ধুরা এখানে দুধ জাল হচ্ছে প্রতিদিনের মতো রাতে দুধ জাল হচ্ছে এখন 10:10 আর আমরা দোকান বন্ধ করে দিয়েছি আর দেখো জিতু এখনও বদমাইশি করে যাচ্ছে এত রাত হয়ে গেছে তাও এখনও বদমাইশি করে যাচ্ছে এই দুধ ফেলিস না দুধ দুধ পড়ে যাবে আমার নাক ধরে দিবি ই নাক বোঁচা হয়ে যাবে নাক বোঁচা হয়ে যাবে বাবু দুধ খেয়ে নাও মা দুধ দিচ্ছে দুধ খেয়ে নাও তুমি খেলো মামন দুধ খাও আর জিতু দাকে এখন মোটর সাইকেলে উঠছে একা একা মোটর সাইকেলে উঠে বললো ছেলে আমার একা একা মোটর সাইকেল উঠে বললো এবার মোটর সাইকেলটা দুলু নিয়ে দেবে দেখো কি হবে দুলাস না পড়ে যাবি দুলাস না দুলালে পড়ে যাবি দুলালে পড়ে যাবি হ্যাঁ হ্যাঁ আমাকে না নিয়ে চলে যাচ্ছিস মোটর সাইকেলে তো চাবি দেয়া নি যাবি কি করে চাবি দিয়েছে হ্যাঁ দেয়া নেই ও ম্যাডাম এখন দোকান থেকে বেরোচ্ছে ম্যাডামের শরীরটা সত্যি খুব খারাপ এখনই চলে যাব কোথায় চলে যাবি তুই বাড়ি আত্মা এখান থেকে আমরা ভিডিওটাকে শেষ করলাম কাল এবার দেখবো কালকে একটা নতুন ভিডিওতে কালকে অনেক ভালো ভিডিও হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থেকো শুভরাত্রি।